মুর্শিদাবাদের একটি খবরে আমরা নজর রাখব যেখানে এক কংগ্রেস নেতা আক্রান্ত মুর্শিদাবাদে আক্রান্ত কংগ্রেস নেতা হিরু হালদার আক্রান্ত নেতা তপশিলি জাতি উপজাতি সেলের জেলা সভাপতি বলে জানা যাচ্ছে কিভাবে তিনি আক্রান্ত হলেন অভিযোগের তীর কাদের দিকে জানব কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে রাজীব কি খবর রয়েছে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত গতকাল রাতে হিরু হালদার কংগ্রেস নেতা তিনি শয়দাবাদে তার বাড়ির কাছেই একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলেন পুজোর অনুষ্ঠান বাড়ি এবং সেখান থেকে ফেরার পথেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ এবং তাকে মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়েও তার দেহে বিভিন্ন জায়গায় আঘাত করা হয় এবং রক্তাক্ত অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং হিরু হালদারের সঙ্গে থাকা তার দুই সহযোগী তারাও আক্রান্ত হন বলে অভিযোগ এবং রাতেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং তিনি সরাসরি এই ঘটনার পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতি হয়েছে বলে অভিযোগ করেন যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে দীর্ঘদিন ধরে কিন্তু শহীদাবাদ অঞ্চলে বিভিন্ন ঘটনা ঘটে এবং সেই ঘটনার সঙ্গে একাধিকবার হিরু হালদারের নামও জড়িয়ে রয়েছে ফলে পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে আক্রমণ হয়েছে না পিছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে সেটাও তারা কিন্তু খতিয়ে দেখছেন বলে পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে ধন্যবাদ রাজীব সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে